আজ বৃহস্পতিবার 5ই ভাদ্র 2024 সালের 22শে অগস্ট। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। এটি সূর্যের আলো থাকাকালীন 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, নিরামিষ খাদ্য খাবার খান। মুসুর ডাল, কলা আজ যেন খাবেন না। আর চেষ্টা করুন গুরুদেবদের সান্নিধ্যে যাওয়া। শিক্ষাগুরু, জন্মগুরু, দীক্ষাগুরু অত্যন্ত উপকৃত হবেন, তাদের জন্য কিছু করুন। সন্তান সন্ততি, পরিবার, বিবাহ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, ধর্মীয় চিন্তন চেতনা, এর সাথে সাথে আমাদের কিন্তু সকল প্রকার নাম যশ খ্যাতির কারক গ্রহ এই বৃহস্পতি। তাহলে বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ কাজের জায়গায় বয়স্কদের থেকে কিছুটা চাপ, গৃহে মতবিরোধ তৈরি করতেই পারে। কাজে মনোনিবেশ বৃদ্ধি করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। কোনো ঘটনা ঘটার অপেক্ষায় থাকবেন না, নতুন সুযোগের সন্ধান করুন। আজ কিন্তু আপনারা বাড়ির বাইরে যাওয়ার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বার হন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ আপনাদের দিনটি এক প্রকার রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনটিতে সময় সুযোগের সদ্ব্যবহার করে কাটান। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। বাড়িতে পুরনো দিনের কোনো জিনিস দেখতে পেয়ে খুশি হবেন। সারাটা দিন সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সময় কাটাতে পারেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও জ্ঞান বৃদ্ধি করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।